যদি ভোটারের সংখ্যা 60% হতো, 70% নিশ্চয়ই আপনাদের মধ্যে আমরাও আরও বেশি সন্তুষ্ট হতাম। তবে সার্বিক বিশ্লেষণে আমার মনে হয়, আবার আমার প্রিয় সহকর্মীদেরও মনে হচ্ছে, নির্বাচনটা আজকে মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে। এটা তো সন্তুষ্টি, আমি স্বস্তিদায়ক যে আমরা কোনো হতাহতের ঘটনা শুনতে পাইনি, এবং এটাও কেউ বলেনি যে ভোটাররা ভোট দিতে পারেনি, ওদেরকে বিতাড়িত করা হয়েছে। আমাদের দেশে যেটা হয়, অনেক সময় ভোটাররা যাতে ভোট কেন্দ্রে আসতে না পারে সেই জন্য এক ধরনের কৌশল অবলম্বন করা হয়। সেই কৌশলটা খুব ব্যাপকভাবে কেউ অবলম্বন করতে পেরেছে বলে মনে হয় না। সেই দিক থেকে এটা একদিক থেকে ইতিবাচক, এই সব কারণে আমরা সন্তুষ্ট বোধ করছি। তবে যদি ভোটারের সংখ্যা 60% হতো, 70%, নিশ্চয়ই আপনাদের মধ্যে আমরাও আরও বেশি সন্তুষ্ট হতাম। আশা করি মানুষ আগামীতে আরও বেশি সচেতন হবে, এবং স্বশাসনের বিষয়টি আমাদের দেশের সাধারণ জনগণকে উপলব্ধি করাতে হবে, এবং তারাও স্বশাসনের যে গণতান্ত্রিক চেতনা সেটা হয়তো তারা উপলব্ধি করে ভোটমুখী হবেন। আজকে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তার মধ্যে 2-3 জন ছিল পোলিং অফিসার। 2 জন পোলিং অফিসারকে অপকর্মে, নির্বাচনী অপকর্মে লিপ্ত হতে পাওয়া গিয়েছিলো, তাদেরকে গ্রেপ্তার করে আটক রাখা হয়েছে। এদিক থেকে আমরা খুব কঠোর অবস্থান নিয়েছি, স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কঠোর অবস্থান নিয়েছে। টোটাল আহত হওয়ার সংখ্যা 4 জন, তার মধ্যে 2 জনকে বলা যায় একটু গুরুতর, সেখানে কোপাকোপি যেটাকে বলা হয় ছুরিকাঘাত বা দা দিয়ে কোপানোর ঘটনা ঘটেছে, তবে খুব যে গুরুতর ওরকম কিছু নয়। আর ভোটার ছিল আজকে 30,46,000, আর টোটাল ভোট কেন্দ্র বলেছি 1180টি ছিল। এই ছিল আজকের, এবং ভোটের যে পরিস্থিতি আজকে শান্তিপূর্ণ ছিল, সংখ্যাও কম, ধাপ কম, সেদিক থেকে বেশ শান্তিপূর্ণ ছিল। আর আমাদের নির্বাচনটা সনাতন যেভাবে হয়, কিছু কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেই থাকে, অনেকেই চেষ্টা করে শক্তি প্রয়োগ করতে, অর্থের লেনদেন প্রচুর হয়ে থাকে, অর্থের লেনদেনটা যেমন ভোটারদেরকে আগ্রহী করার জন্য আসা যাওয়ার, এবং অনৈতিকভাবে অর্থের লেনদেনের খবর আমরা পেয়ে থাকি। এগুলো বাস্তবতা, এগুলো থেকে উত্তরণের চেষ্টা আমরা পরিশেষে আরও আলাপ আলোচনা করে কীভাবে উত্তরণ ঘটানো যায় এগুলো চিন্তা করব। তবে সার্বিক বিশ্লেষণে আমার মনে হয়, আবার আমার প্রিয় সহকর্মীদেরও মনে হচ্ছে, নির্বাচনটা আজকে মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে, এবং প্রশাসন পুলিশের যে ভূমিকা আমাদের সেটা অত্যন্ত প্রশংসনীয়। তারা আমাদের যে নির্দেশনা পরামর্শ এগুলোকে কঠোরভাবে তারা প্রতিপালন করেছেন, এবং রাজনৈতিক যে সদিচ্ছাটাও ছিল খুব স্পষ্ট এবং ইতিবাচক। তবে এবার যে নির্বাচনে যদিও রাজনৈতিকভাবে অংশগ্রহণের সুযোগ ছিল, কিন্তু দেখা গেছে যে রাজনৈতিকভাবে 2-1টি দল ছাড়া ওরা রাজনৈতিক প্রতীকে অংশগ্রহণ করেনি, যার ফলে নির্বাচনটা আগের মতো স্থানীয়ভাবে ব্যক্তিভিত্তিক হয়েছে। সেই অর্থে যদিও রাজনৈতিক ব্যক্তিত্বরা অংশগ্রহণ করেছেন, কিন্তু রাজনৈতিক পরিচয় নয়। এই ছিল আজকের নির্বাচনের যে বিষয়গুলো, যেগুলো আপনাদেরকে আমি উপস্থাপন করতে চেয়েছিলাম। কিছু গণনার ব্যাপার আছে, গণনা শেষ হয়নি, কারণ আপনার ব্যালটে হচ্ছে, অধিকাংশই ব্যালটে হচ্ছে, শুধু একটি ইভিএমে হচ্ছে, কাজে ব্যালটে যেটা হয় এটা সবসময় একটু সময় নেয়, সবসময় সময় নেয়, এটা এমন হতে পারে কালকের আগে আমরা জানতে পারব না।